এই মুহূর্তে আমরা কথা বলবো সান জাপানিজ ট্রেনিং সেন্টারের আরেকজন ছাত্রের সাথে, পার্থ বড়ুয়া। পার্থ বড়ুয়া, কেমন আছেন আপনি? ভালো ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনি তো আর কিছুক্ষণের মধ্যে আপনার স্বপ্নের দেশ জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তো এই মুহূর্তে আপনার এবং আপনার পরিবারের অনুভূতিটা কেমন? আমার এবং আমার পরিবারের অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমি মানে প্রথম ধাপে মানে প্রথম স্টেপে আমি জাপানে যেতে পারতেছি। আচ্ছা, ভাষা শেখা থেকে শুরু করে ফাইল প্রসেসিং সবই তো সান থেকে করেছেন, তো আপনার এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে সানের অবদান আপনার জন্য ঠিক কতটুকু ছিল? আমার এই জাপান যাওয়ার পেছনে যে ফাইল প্রসেসিংটা করছিল সেটা হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার। সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ফাইল প্রসেসিংটা অত্যন্ত খুবই ভালো এবং এটা ফাইল প্রসেসিংটা অনেকটাই সহজ, কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশেও একটা সান জাপানিজ এজেন্সি আছে, প্লাস জাপানেও একটা সান জাপানিজ এজেন্সি আছে, বিদায় ফাইল প্রসেসিং একটু অনেকটাই সহজ। আচ্ছা, আপনি জাপানে কোন ইমিগ্রেশনে যাচ্ছেন? হোকাইদো ইমিগ্রেশন। হোকাইদো ইমিগ্রেশন। ইতিমধ্যে কি আপনার কোনো বন্ধু সেখানে পৌঁছেছে সান থেকে? আমার অনেক ফ্রেন্ড এ গেছে এবং আমিও আজকে যাব। তাহলে তো গেলেই সানে আপনার যে বন্ধুরা আছে তাদের সাথে আপনার দেখা হবে, তো এই জন্য কি আপনি খুব এক্সাইটেড বা আনন্দিত? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, যাতে আপনার পরবর্তী যাত্রাটা শুভ হোক। ধন্যবাদ আপনাকে।